করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। দেখুন, বিধায়ক, সাংসদ, পার্টির পদাধিকারী সবার জন্য আমাদের পার্টিতে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। পার্টি নিশ্চিত ব্যবস্থার মধ্যে দিয়ে চলে, সেই জন্য যারা নতুন নির্বাচিত হয়ে এসছেন, অনেক অন্য পার্টি থেকেও এসছেন, রাজনীতিতে প্রথমবার এসছেন, এরকম অনেক ব্যক্তি আছেন যাদেরকে সংসদীয় গণতন্ত্র, সংসদীয় রীতিনীতি, সঙ্গে সঙ্গে পার্টির আইডিওলজি, সংগঠন সব ব্যাপারে ধারণা দেওয়ার জন্য আজকে একটা প্রাথমিক প্রশিক্ষণের ব্যবস্থা ছিল। মাননীয় শিবপ্রকাশজি, আমাদের সর্বভারতীয় সহসংগঠন মন্ত্রী উপস্থিত ছিলেন, আমাদের সংগঠন মন্ত্রী ছিলেন, আমি ছিলাম, আমাদের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারীও ছিলেন, এবং কিছু বরিষ্ঠ বিধায়ক একাধিকবার যারা নির্বাচিত হয়েছেন তাদের অভিজ্ঞতার কথা এখানে বলা হয়েছে, কীভাবে বিধানসভায় কাজ করতে হবে, সেখানকার রীতিনীতি এবং সংগঠনের সঙ্গে চলে কীভাবে পার্টিকে বাড়াতে হবে সব বিষয়ে আলোচনা হয়েছে। স্বাভাবিক আছে, দলের সঙ্গে এগোতে হবে, সংগঠনকে নিয়ে এগোতে হবে, আর ভারতীয় জনতা পার্টিতে সমস্ত ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা আছে, সেই প্রশিক্ষণের আজকে একটা প্রাথমিক কাজ মাত্র হলো। না, এটা তো আমরা সেদিন বিধানসভায় দেখিয়ে দিয়েছি, পশ্চিমবঙ্গে 2 মাসের বেশি ধরে যে ধরনের হিংসা চলছে, 41 জন আমাদেরই কর্মী মারা গেছেন, হাজারের লোক ঘর ছাড়া, এত বড় হিংসা নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বিভিন্ন কমিশন দল পাঠিয়েছে, হাইকোর্ট অফিসারদের ধমকাচ্ছে সমাধান হচ্ছে না বলে, অথচ রাষ্ট্রপতির ভাষণ, যে রাজ্যপালের ভাষণ লিখে দিয়েছেন এই পার্টির এই সরকার, সেখানে এক লাইন উল্লেখ নাই। এটা রীতিমতো বাংলার মানুষের অপমান, সত্যের অপলাপ, তাই তার বিরোধিতা করেছি আমরা বিধানসভাতে, এবং আগামী দিনেও পার্টি চলবে, এ সমস্ত বিষয়ে প্রশিক্ষণের মধ্যেও থাকবে। সরকার যদি তার কাজ ঠিক মতো না করে এবং বিরোধীর অধিকারকে সুরক্ষিত না করে, মানুষের অধিকারকে সুরক্ষিত না করে, নিশ্চয়ই আমরা তার বিরোধিতা করব। আমাদের কিছু জানাবার নেই, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি, আমরা আগে চাইছি এখানে মিউনিসিপ্যালিটি নির্বাচন, কোনো পৌরসভা 2 বছর, কোনোটা 1.5 বছরের নির্বাচন বাকি আছে, পেন্ডিং, এবং রীতিমতো শাসক দল পেছনের দরজা দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে লুট করছে, তাই আমরা চাই আগে মিউনিসিপ্যালিটি নির্বাচন হোক, কারণ সাধারণ মানুষ তাদের প্রতিনিধি নির্বাচিত করে পরিষেবা পান, এটা আমরা চাই। মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন মিউনিসিপ্যালিটি নির্বাচন করতে, তার মুখ্যমন্ত্রীর পদ রাখার জন্য তিনি বাই ইলেকশনে আগে যেতে চাইছেন, সেটা তো নির্বাচন কমিশন কেন্দ্রে ঠিক করবে, কিন্তু রাজ্যের নির্বাচন কমিশন কি ঘুমিয়ে পড়েছে, কেন করছে না, রাজ্য সরকারের হাতে আছে, কেন তারা করছেন না, কেন পালিয়ে যেতে চাইছেন, আর পেছনে দরজা দিয়ে কেন ক্ষমতা ভোগ করছেন, এ জবাব দিতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী যেমন একাধারে ইঞ্জিনিয়ার, ডাক্তার, সায়েন্টিস্ট সব, তো তার পার্টির নেতারা সেরকমই হবেন, সেটা করার উনি চেষ্টা করেছেন, এটা হয়তো অনেকে ভালো লাগেনি, কিন্তু টিএমসি পার্টির পরম্পরাটাই উনি দেখেছেন। স্বাভাবিক আছে, পশ্চিমবাংলায় ভ্যাকসিন নিয়ে যা চলছে, অন্য পার্টির লোককে ভ্যাকসিন দেওয়া হবে না, বিজেপির লোককে তো কিছুতেই নয়, কারা ভ্যাকসিন পাচ্ছে, কিসের আধারে পাচ্ছে, সে লিস্টকে ঠিক করছে, এটা একটা বিচিত্র ব্যাপার, এবং ভ্যাকসিন কিনে যে ধরনের এখানে আর জালিয়াতি চলছে, এটাও বোধহয় কোনো সভ্যযোগ্যতা হয় না, মানুষ যখন ভয়ে আছে তখন ভ্যাকসিন নিয়ে এই ধরনের কালোবাজারি, এই ধরনের 2 নম্বরি করাটা, এটা সরকারের যে অযোগ্যতা এবং তাদের লোকেরা যে এইসব অন্যায় কাজের সঙ্গে যুক্ত আছে, এটা তার প্রমাণ হয়ে যায়। সমস্ত বিষয় নিয়ে সরব হবে এবং এইসব ব্যাপারে অলরেডি নোটিশ দেওয়া আছে, বলা হয়েছে যে আমরা এই বিষয়ে তুলতে চাই, সরকার যদি না তুলে অ্যাভয়েড করতে চান তখন সেই অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী বিচার করে আমরা ব্যবস্থা নেব।
তার যে প্রক্রিয়া আছে সে অনুযায়ী এগোবে। এখানকার রাজ্য সরকার কী করছে দেখে আমরা বাকি কথা বলবো। আমরা দেখে নিয়েছি তার টেকনিক্যাল সাইড কী আছে, এ তো আজ নয়, বহু বছর 2006 সাল থেকে বোধহয় পেন্ডিং আছে। আজকে করতে যাচ্ছেন, আপনার আনুন ব্যবস্থা দেখুন, তখন আমরা ভেবে দেখুন। সিবিআইয়ের সলিসিটর জেনারেলের অপসারণ নিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছে আজকে। টিএমসি এখন অপসারণের রাজনীতি করছে, গভর্নরের অপসারণ হয়ে গেছে, এখন সলিসিটর জেনারেল হচ্ছে, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী, শেষ পর্যন্ত রাষ্ট্রপতিকেও অপসারণের দাবি উঠবে। কিন্তু যিনি মুখ্যমন্ত্রী নির্বাচনে হেরে গিয়ে পেছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, এমএলএ না হয়েও, তার অপসারণ তো আমরা দাবি করছি আগে, কারণ তার অধিকার নেই থাকার, এবং তিনি ভয় করছেন যদি কোনো কারণে নির্বাচন না হয় আবার পদত্যাগ করতে হতে পারে। তাই জিতলি খালে কী হচ্ছে, সুস্থ রাজনীতির তিল মাত্র এখানে উপস্থিত নাই, কেবল ধান্দাবাজি চলছে গণতন্ত্রের নাম করে, এটা খুবই দুর্ভাগ্যজনক। সে এটা অবশ্যই চিন্তার বিষয়, এটা খালি আমাদের ব্যাপার নয়, $75 বেশি হয়ে গেছে পার গ্যালন পেট্রোল, তো সেই জন্য স্বাভাবিক দাম বাড়ে, একসময় $12 পর্যন্ত নেমেছিল, আজকে $75 দাম তো বাড়বেই, ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বাড়ছে তেলের। তো সরকারের চেষ্টা আছে যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারন্যাশনাল মার্কেটে স্থায়ী হলে সেখানে কমাবেন। সমস্ত সরকার, রাজ্য সরকার যে শেষ নেয় সবচেয়ে বেশি, সেটা চিন্তাভাবনা করে কথা বলুন তার মন্ত্রী। হ্যাঁ সেটা ঠিকই, যে প্রশিক্ষণ আবার কী জিনিস, ওদের নেতারা সব তো পাক্কা চুহর, সেখানে প্রশিক্ষণের কোনো দরকার নেই, সেখানে তাদের পক্ষে এটা অবাক হওয়ার ব্যাপার, কারণ প্রশিক্ষণ কিছু না রাজনীতিতে, এবং পৃথিবীতে যত রকম বিধা আছে, বিদ্যা আছে, যত রকম কাজ আছে, সব জায়গায় প্রশিক্ষণ হয়। আর রাজনীতি তো বটেই, যে কোনো ডিসিপ্লিন পার্টি, সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী পার্টি তারা এটা করে। একমাত্র টিএমসি যার জানি না সংবিধানটা কোথায় আছে, তার কোনো নীতি নৈতিকতা আদর্শ ডিসিপ্লিন বিচারধারা কিচ্ছু নাই, করে খাওয়ার পার্টি, সেখানে তারা বুঝতে পারবেন না প্রশিক্ষণ কাকে বলে। না এতদিন তো দুজন গ্রেফতারি দাবি করা হতো, মুকুল রায় আর শুভেন্দু অধিকারী, মুকুল রায়ের নামটা কি কাটা হয়ে গেছে লিস্ট থেকে? বিচারিতাটা শেষ থাকা উচিত, যারা বছরের পর বছর জেল খেটেছেন, কালি মাখা মুখ আছে, এরকম একাধিক নেতা এবং পার্টির সবাই প্রায় এরকম, তারা অন্যের দিকে আঙুল তুলে স্বচ্ছতার কথা বলছেন, গ্রেফতারির কথা বলছেন, তাহলে পুরো টিএমসি পার্টিটা তো জেলের মধ্যে চলে যাবে, ভেবেচিন্তে কথা বলুন। শুনুন, বিজেপির টাকা কত আছে কি আছে সেটা দেখার জন্য আমাদের পার্টিতে ব্যবস্থা আছে, এবং রীতিমতো আমরা এটাকে নিয়ে আর কি বলে অডিট করে ইলেকশন কমিশনে তার হিসাব দিই। টিএমসির আদৌ হিসাবপত্র দেয় কি না, পার্টিতে কোনো হিসাব হয় কি না, উপর থেকে নিচের পর্যন্ত পুরো গরমিল, আজকে সরকারি সমস্ত দপ্তরে যে তথ্য চুরি হয়ে যাচ্ছে এটার জন্য এক সময় তদন্ত করতে হবে, কারণ ওনারা জানেন যে কোনো সময় যদি কোনো তদন্ত হয় তখন সবাইকে জেলে যেতে হবে। তাই এর থেকে আগাম প্রস্তুতি, আমরা শুনেছিলাম ভোটের আগেও কিছু ডিপার্টমেন্ট থেকে ফাইল সরানো হয়েছিল, এখন কম্পিউটার থেকে ফাইল সরানো হচ্ছে যাতে সমস্ত চুরির তথ্য গায়েব করা যায়। যত টাকা পয়সা নিয়ে গরমিল হয়েছে, সব প্রশাসনিকভাবে গরমিল হয়েছে, সেগুলো তথ্য চাপা দেওয়ার জন্য এই ধরনের আর চুরি করা হচ্ছে, আর সেটাকে এরকম দেখানো হচ্ছে চুরি হয়ে গেছে, ইচ্ছাকৃত করে করা হচ্ছে। চলুন, ধন্যবাদ। বেনারসির তিন অধ্যায়, রাজঘরানা রামনগর ও মঙ্গল বেনারসি, শাহাটিক স্টাইল।